চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শহীদ সাইফউদ্দিন খালেদ সড়ক। সার্কিট হাউস, রেডিসন ব্লুর মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সড়কটির দুই পাশ ঘিরে। তবে সড়ক দখল করে পার্কিং, ফুটপাতে ভাসমান হকারদের রাজত্বে অসহায় সড়ক ব্যবহারকারী ও পথচারীরা। সড়কটির পাশে পথচারীদের চলাচলের জন্য বরাদ্ধকৃত ফুটপাতের অর্ধেকের বেশি দখল ভাসমান হকারদের কাছে। বিকেলের পর দোকানগুলোর সামনে ক্রেতাদের জটলা পথচারীদের বাধ্য করছে রাস্তা ধরে হাঁটতে। সেই রাস্তার উপর আবার পার্কিং করা গাড়ির সারি, পথচারীদের তাই হাঁটতে হচ্ছে চলন্ত গাড়ির পাশ ঘেঁষে। কোনো সস্ত নাগরিক এটা চাইবে না, যত্র গাড়ি পার্কিং, ফুটপাতে যেখানে এখানে দোকানপাট বসে আছে, মানুষ হাঁটতে পারতেছে না, ছেলে বলেন মেয়ে বলেন কেউ হাঁটতে পারতেছে না। আসলে দেখা যায় আজ থেকে 10-15 বার আছে যে ফুটপাত ছিল এটা কিন্তু পরিপূর্ণ বলা হয়ে গেছে। সাধারণ মানুষ হাঁটার কোনো সুযোগ নাই, স্কুলে বাচ্চা কাচ্চা স্বস্তি হাঁটতে পারবে এখানে কোনো সুযোগ নাই। এখানে ফুটপাত যেগুলো এগুলো তো আসলে ফুটপাত না, এগুলো তো অর্ধেক হকারদের দখলে চলে গেছে। আর গাড়ির পার্কিং, এটা তো গাড়ির পার্কিং না, এটা রাস্তা, রাস্তার ভিতরে গাড়ি রাখছে, এগুলো তো বৈধভাবে রাখে না, অবৈধভাবেই রাখছে। বেসিক্যালি অনেকবার করা হয়েছে, তারপরও আবার এরা কীভাবে যে অনুমতি নিয়ে আবার করছে এটা আমরা আসলে বুঝে উঠতে পারছি না। ভাসমান দোকানিদের সরল স্বীকারোক্তি, দীর্ঘদিন ধরে চলছে তাদের ফুটপাথ রাস্তা দখল করে এমন ব্যবসা। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান হলেও এর রেশ না কাটতেই পুনরায় ফুটপাতে অবস্থান নেয় ব্যবসায়ীরা। এটা হচ্ছে স্ট্রিট ফুড, এখানে রাস্তায় দাঁড়িয়ে ইয়ে করলে যখন যে কোনো সময় আপনার ইয়ে করতে হয়, মানে সরে যেতে হয়, বাট এতটা সমস্যা না। আর যাদের উচ্ছেদ করছে তারা হচ্ছে এগুলো রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট উচ্ছেদ করছে, আমাদেরটা তো আর রেস্টুরেন্ট না। আমরা জন্মের পর থেকে দেখে আসি ফুটপাত, একবার উচ্ছেদ করে আবার বসি, আবার উচ্ছেদ করে আবার বসি, ফুটপাত এভাবেই চলে। আমাদেরকে কখনো দূরে দেয় আবার আমরা আসি বসি, আবার দূরে দেয় আবার বসি, এভাবে আমাদের দিন চালাইতে হয়, পেট চালাইতে হয়, সংসার চালাইতে হয়। আমরা উঠবো আরো কেউ একদিন পর উঠে যাবো। রাস্তার উপর যত্রতত্র পার্কিংয়ের কারণে হ্রাস পাচ্ছে যানবাহনের স্বাভাবিক গতি। এ থেকে উত্তীর্ণে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এই দায়িত্বশীল কর্মকর্তা। সারা রাস্তা জুড়ে মানুষ পারাপার হয়, পাবলিকের একটু সচেতনতা দরকার, আবার তাদের তো পারাপারের জায়গাও নাই, সেই সুবিধাটা তো দেওয়া হয়নি। তাহলে শুধু এক ট্রাফিক পুলিশ বলেন, এক সিটি কর্পোরেশন বলেন, এক সিডিএকে বলেন, কাউরে বলে তো লাভ নাই। আমরা অনেক চেষ্টা করি, আমরা যেখানে ইয়ে তারপরে যে মানুষের নানা রোগী ইয়েছে, আমরা দেখেন সারাক্ষণ আমরা সকাল থেকে রাত পর্যন্ত থেকে রাস্তা থেকে, যেটা গরম হোক তাপদাহ হোক, যখন মানুষ পাঁচ মিনিট রাস্তায় থাকতে পারে না, তখন আমরা রাস্তায় থেকে এই কাজগুলি করার চেষ্টা করি, সচল রাখার চেষ্টা করি আর কি। প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় নির্বিঘ্নে ফুটপাতে চলাচল করতে পারবে পথচারীরা, সড়কে ব্যবহারকারীরা পাবে যানজট থেকে মুক্তি, এমনটা প্রত্যাশা সংশ্লিষ্টদের। অনিক আখন্দ, বাংলাধারা, চট্টগ্রাম।